আজ 21 জুলাই তৃণমূলের শহীদ স্মরণে কলকাতার ধর্মতলায় জনসমাবেশে যোগদান করতে বৃহস্পতিবার কাকভোর থেকে মেলা বাড়ার সাথে সাথে নদিয়া নবদ্বীপ ধাম স্টেশনে ভিড় জমাতে শুরু করেন তৃণমূল নেতা কর্মী সমর্থকেরা। করোনা আবহে দীর্ঘ 2 বছর শহীদ দিবসের ঐতিহাসিক 21-এর জনসভা বাতিল ঘোষণা করেছিল দল। তার বদলে ভার্চুয়ালি 21 জুলাইয়ে শহীদ স্মরণ অনুষ্ঠান পরিচালনা করার মধ্য দিয়ে দলীয় কর্মী সমর্থকদের কাছে তার বার্তা তুলে ধরেছিলেন দলনেত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এবছর পরিস্থিতি স্বাভাবিক হওয়াতে 21 জুলাই সমাবেশে যোগদান করতে বাড়তি উন্মাদনা লক্ষ্য করা যায় তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে। তারই পরিপ্রেক্ষিতে দিনের আলো পড়তেই কাতারে কাতারে উৎসাহে তৃণমূল কর্মী সমর্থকেরা কলকাতার ধর্মতলায় যাওয়ার উদ্দেশ্যে জমায়েত হতে থাকেন নবদ্বীপ ধাম রেলওয়ে স্টেশনে। দেখেছি বিগত 2 বছর করোনার প্রাদুর্ভাবের জন্য আমরা 21 জুলাই প্রোগ্রামে অংশগ্রহণ করতে পারিনি, আর 21 জুলাই বাংলার মানুষের কাছে একটা অন্যতম উন্মাদনা। যে উন্মাদনা আজকে মানুষ নিজ মানে একদম স্ব ইচ্ছায় ঘর থেকে বেরিয়ে আসে, তারা যোগ্য ব্যস্ততায় থাকুক না কেন আজকে সমস্ত কাজ জানে, আজকে একটা আনন্দের উৎস। এই উৎসবে অংশগ্রহণ করার জন্য সকলে মুখিয়ে থাকে, তার জন্য আজকে আমরা শুধু 20 লক্ষ নয়, আমরা টার্গেট নিয়েছি এইটা রেকর্ড সংখ্যক লোক এবার জমায়েত হবে, যেটা 50 লক্ষের কাছাকাছি সেই সংখ্যাটা। বিষয়টা তো স্মরণ সভা, সেখানে আনন্দ উৎসব কেন? আনন্দ উৎসব একটাই, 34 বছরের জগদ্দল পাথরকে আজকে সরাবার জন্য যে 13টি প্রাণ বলি হয়েছিল তাদের সেই অমূল্য রক্তের বিনিময়ে আজকে আমরা স্বাধীনতা পেয়েছি। এটা স্বাধীনতার উৎসব, কারণ সেটা আমাদের কাছে একদিকে যেমন শহীদদের তর্পণের উৎসব, আরেকদিকে হলো বাংলাকে আমরা একটা জগদ্দল পাথরকে সরিয়ে আমরা যেন দ্বিতীয়বার স্বাধীনতা অর্জন করি। শহরে এই প্রথম আসামের উন্নত মানের কাঠ দিয়ে তৈরি প্লাইউড এবং মেঘালয়ের পাইন গাছ দিয়ে তৈরি ব্লকবোর্ড ও ফ্ল্যাশডোর, 25 বছরের ওয়ারেন্টি, ডিসিএম প্লাইউড, বাংলায় একটাই নাম ডিসিএম প্লাইউড, জোড়া মন্দির কাঁচরাপাড়া।